আসসালামু আলাইকুম এটিএন বাংলা উইকের লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি সালাউদ্দিন শাহিন। 1000 কাউন্সিল হাউস নির্মাণ, শতভাগ কাউন্সিল ট্যাক্স বেনিফিট, ফ্রি স্কুল মিল এবং ফ্রন্টলাইন সার্ভিসে অতিরিক্ত বরাদ্দ রেখে আগামী 3 বছরের জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বাজেট পাশ হয়েছে গত 22 ফেব্রুয়ারি। তবে বেশ কিছু ফ্রন্টলাইন সার্ভিসের বাজেট কাট করা হয়েছে বলে অভিযোগ করেছে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ। বিস্তারিত জানাচ্ছেন জাকির হোসেন কয়েস। 22 ফেব্রুয়ারি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আগামী 3 বছরের বাজেট পাশ করা হয়েছে। এতে বেশ কিছু ফ্রন্টলাইন সার্ভিসের বাজেট কাট করা হয়েছে বলে অভিযোগ করেছে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মেয়র প্রার্থী কাউন্সিলর ওহিদ আহমদ। এখানে যে কাটস নিছেন, এই কাটসগুলো নেওয়ার দরকার আছিল না। আমরা যে অল্টারনেটিভ বাজেট দিয়েছি, এই বাজেট নার্সারি যে আমরা এটা প্রাইভেট করছেন, প্রাইভেটাইজ করছেন, এটা আমরা আমরা কইছি এটা কন্টিনিউ করতে পারবো। আমরা আমরা কইছি ইউথ সেন্টার ক্লোজ করা লাগতো না। আমরা কইছি যে টাইম গত বছর 4% আর এবছর 5%, 9% কাউন্সিল ট্যাক্স রাইজ করছেন, এটা করা লাগতো না। আমরা কাউন্সিল ট্যাক্স 1% ইনক্রিজ করতাম না। অ্যাট দ্য সেম টাইম আমরা সব কন্টিনিউ সার্ভিস সকল কন্টিনিউ করিয়া আমরা জনগণের একটা আমরা সেবা দিয়ে দিতাম পারবো। তবে সরকারের নির্দেশনা মোতাবেক 3 বছরের মধ্যে 58 মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের আইনি বাধ্যবাধকতার কারণে বাজেট কাট করতে হয়েছে বলে দাবি করেছেন টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিক্স। And that's the truth, because the government is cutting the amount of money we can spend on providing services, so it's difficult. What we're trying to do is to make savings which are fair and which provide a good level of services for local people. Part of the problem I had was that Councillor Ohid's administration was a complete and utter mess. He avoided making hard decisions, and we've had to make some tough decisions because he pretended things didn't need to change when they did need to change. এদিকে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের লিডার কাউন্সিলর অলিউর রহমান বাজেটের তীব্র সমালোচনা করে বন্ধ হতে যাওয়া সার্ভিসসমূহ অব্যাহত রাখার আহ্বান জানান। And I think Mayor Biggs needs to understand when he introducing policies how it's going to impact the next generation of leaders that are going to come out of Tower Hamlets, how is going to affect the elderly, the BME communities. তবে মেয়র বলছেন সমগ্র লন্ডনের মধ্যে ইউথ সেন্টারগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট প্রদান করছে টাওয়ার হ্যামলেটস। As far as services concerned, we still have the second highest youth budget in the whole of London. We will have over 20 youth centres where services will be provided. They're not all provided by the council. A lot of them are provided by our partners. সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর মাহবুব আলম, কাউন্সিলর হারুন মিয়া, কাউন্সিলর মায়ুম মিয়া ও কাউন্সিলর সুলুক আহমদ। এ সময় তারা জনস্বার্থে গুরুত্বপূর্ণ সার্ভিস সমূহ বন্ধ না করার আহ্বান জানান। জাকির হোসেন কয়েস, এটিএন বাংলা, ইউকে, লন্ডন। মাদ্রিদে বাংলাদেশে স্প্যানিশ বিনিয়োগের সুযোগ সুবিধা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এশিয়া ভিত্তিক সংগঠন কাসা এশিয়া এবং বাংলাদেশ দূতাবাস যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। বিস্তারিত মিনহাজুল আলম মামুনের রিপোর্টে। বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ নাবিদ শাফিউল্লাহর পরিচালনায় বাংলাদেশে স্প্যানিশ বিনিয়োগের সুযোগ সুবিধা শীর্ষক সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কাসা এশিয়ার ডিরেক্টর জেনারেল রামন মারিয়া মরেনো। পরে মূল বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বাংলাদেশের জ্বালানি, পরিবহন, অবকাঠামো, টেলিযোগাযোগ, পানি ও স্যানিটেশন, শিক্ষা, কৃষি, পর্যটন সহ বিভিন্ন খাতে স্প্যানিশ বিনিয়োগ রয়েছে উল্লেখ করে বলেন, দি পলিটিক্যাল সিচুয়েশন ইজ ভেরি গুড, দেয়ার ইজ অ্যাবসলিউট স্ট্যাবিলিটি ইন বাংলাদেশ এন্ড উই আর হ্যাভিং রেগুলার ফরেন ইনভেস্টমেন্ট। আই উড লাইক টু লেট ইউ নো মাই স্প্যানিশ ফ্রেন্ডস দ্যাট উই হ্যাভ বিন এবল টু ক্রিয়েট এ ভেরি গুড ইকোনমিক সিনারিও ফর ফার্দার ইনভেস্টমেন্ট। তিনি বাংলাদেশের সাথে স্পেনের দ্বিপাক্ষিক সম্পর্ক খুবই ভালো আছে উল্লেখ করে বলেন, দ্বিপাক্ষিক সুসম্পর্কের কারণেই বাংলাদেশের পোশাক রপ্তানিকরণ গন্তব্য হিসাবে স্পেন এখন বৈশ্বিকভাবে চতুর্থ ও ইউরোপিয়ান ইউনিয়নের তৃতীয় অবস্থানে আছে। দক্ষিণ এশিয়ায় স্পেনের দ্বিতীয় বৃহত্তম আমদানি বাজার হচ্ছে বাংলাদেশ। স্পেন প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় 1.9 বিলিয়ন ইউরোর পোশাক সামগ্রী ক্রয় করে থাকে। সে অবস্থান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সেমিনারে স্পেনের পররাষ্ট্র বিভাগ, চেম্বার অফ কমার্স, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিদেশে বিনিয়োগকারী প্রতিষ্ঠান, কাছে এশিয়ার কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও হেড অফ চান্সেরি এম হারুন আল রশিদ, ফার্স্ট সেক্রেটারি লেবার উইং মোহাম্মদ শরীফুল ইসলাম, স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি শাহাদুল সুহেদ সহ স্প্যানিশ ও বাংলাদেশি সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। মিনহাজুল আলম মামুন, এটিএন বাংলা, স্পেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে প্রচারাভিযানের সময় ওবামা প্রশাসন ক্ষমতার অপব্যবহার করেছিল কিনা মার্কিন কংগ্রেসকে তা পরীক্ষা করে দেখার অনুরোধ জানিয়েছে হোয়াইট হাউস। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনে আড়িপাতার নির্দেশ দিয়েছিলেন বারাক ওবামা। ট্রাম্প কর্তৃক এমন অভিযোগ উত্থাপনের পরপরই এই অনুরোধ জানানো হলো। তবে সাবেক প্রেসিডেন্ট ওবামার একজন মুখপাত্র বলেছেন তিনি কখনও কোনো মার্কিন নাগরিকের উপর নজরদারির নির্দেশ দেননি। উল্লেখ্য, মার্কিন আইনে শুধু বিদেশি শক্তির সাথে জড়িত এজেন্টদের ক্ষেত্রেই ফোনে আড়িপাতার অনুমোদন দেওয়া যায়। ওদিকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নয়, আগে নিজ দেশের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে চিন্তাভাবনা করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন সংসদ সদস্যরা। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অনেক দেশের চেয়ে, এমনকি যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো বলে দাবি করেন তারা। সানাউল হকের রিপোর্ট। সংসদের অধিবেশনে রাজনীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি ও মানবাধিকার নিয়ে বাংলাদেশের বিভিন্ন সমালোচনার জবাব দেন সরকার ও শরিক দলের নেতারা। বিশ্বব্যাংক এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার রিপোর্ট নিয়ে কঠোর সমালোচনা করেন তারা। যুক্তরাষ্ট্রে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বছরে কত হাজার মানুষ হত্যা করা হয় তার পরিসংখ্যান তুলে ধরেন সংসদ সদস্যরা। ক্রসফায়ার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অনেক কথা বলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর নিরাপত্তা বাহিনীর গুলিতে 1100 মানুষ মৃত্যুবরণ করে, এই বছর মাননীয় স্পিকার এই পর্যন্ত 600 মানুষের মৃত্যু হয়েছে। আমি মার্কিন যুক্তরাষ্ট্রকে সবিনয়ে অনুরোধ জানাবো, অন্যদের মানবাধিকার পরিস্থিতি বিশ্লেষণ করার আগে নিজেদের দেশের মানবাধিকার পরিস্থিতির উপর নজর দিন। বিএনপি, জামাত এবং জঙ্গিবাদীরা বাংলাদেশের এই সরকারের বিরুদ্ধে সহিংসতায় লিপ্ত ছিল, সেই মুহূর্তেই বিশ্বব্যাংক আমাদের এই ঋণ চুক্তি বাতিল করেছিল যাতে এই সরকার একটা বিপদের মধ্যে পতিত হয়। বাংলাদেশ উপরে উঠতে পারে, যে ধাপে থাকবে না জঙ্গি সন্ত্রাস, শোষণ, বৈষম্য, দারিদ্র, দুর্নীতি এবং দলবাজি, সেখানে থাকবে সাংবিধানিক ধারাবাহিকতা, গণতন্ত্রের চর্চা, নিরবিচ্ছিন্ন শান্তি, সেখানে থাকবে অর্থনীতিতে সমৃদ্ধি এবং বেগবান ধারা। সকালে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশকে নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার রিপোর্ট প্রত্যাখ্যানের কথা জানান প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে অনেকাংশে ভালো। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এই রিপোর্ট সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। এদিকে রাজধানীর একটি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অভিযোগ করেন, বাংলাদেশে গুম খুনের বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে মানবাধিকার সংস্থাগুলো এসব প্রতিবেদন দিচ্ছে। বাংলাদেশ অনেক দেশের তুলনায় অনেক ভালো আছে, আর মানব অধিকার সংস্থা যেগুলি করছেন তাদের প্রতি সম্মান রেখে আমরা বলবো, অনেক ইনফরমেশনই অনেক সময় সঠিক থাকে না, যেটা আমি বলছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীরা আত্মগোপন করে থাকলেও তাকে গুম হিসেবে উল্লেখ করা হচ্ছে। শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার প্রতিবেদনের বিষয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন। সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা। প্রতি বছরই হজ মৌসুমে অনেক হজযাত্রী নাম সর্বস্ব কোম্পানির মাধ্যমে প্রতারিত হয়। এজন্য প্রকৃত হজ ব্যবসায়ীরা হন নানা প্রশ্নের সম্মুখীন। তাই এবার সৌদি সরকারের হজ মন্ত্রণালয় অনুমোদিত 67টি হজ ব্যবসা প্রতিষ্ঠানের সংগঠন লাইসেন্স হজ অর্গানাইজেশন LHO হজ গমনেচ্ছুকদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন শহরে কর্মশালার আয়োজন করেছে। বার্মিংহাম থেকে কায়সারুল ইসলাম সুমন জানান, লন্ডনের পর গত শনিবার বার্মিংহামে সংগঠনের সদস্যদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। দক্ষতার ক্ষেত্রে ব্যবসার গুণগত মান উন্নয়নে আতিফ খান একটি প্রতিবেদন উপস্থাপন করেন। এতে ব্রিটেন এবং সৌদি আরবের সাথে ব্যবসায়িক নানা নীতিমালা উল্লেখ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন তোফায়েল আহমেদ চৌধুরী, ইকবাল পটেল, আলতাফ আরিফ এবং নাদিম কুরেশি। সকল অব্যবস্থাপনা এবং হয়রানিমুক্ত হয়ে হাজিরা যাতে পবিত্র হজ পালন করতে পারে সেদিকেই গুরুত্ব দিচ্ছে সংগঠনটি। Journey, and if you want to protect your money, you need to travel with people who are license holders. All our members
who have joined with us so far are all ATN license holders and also approved by the Ministry of Health. এবং এই ফ্রডের পিছনে দেখা যায় কোনো লাইসেন্স হজ অর্গানাইজার দায়ী নাই, কিন্তু দায়ী করা হয় আমরা হজ ব্যবসায়ীগুলোরে। আমরা যাতে এটা মিনিমাইজ করার লাগে আমরা ইউকে সব হজ এজেন্সি মিলিয়া ম্যাক্সিমাম হজ এজেন্সি মিলিয়া ই অর্গানাইজেশন করা হয়েছে। অলমোস্ট 67 মেম্বার আউট অফ 95 অলরেডি অ্যানলিস্টেড অ্যান্ড আদার পিপল অলরেডি দে আর কামিং ইন দ্য অর্গানাইজেশন। সো আমরা রিকোয়েস্ট করবো আপনাদের হজ লাইসেন্স অর্গানাইজারের মাধ্যমে তারা লগ দেখিয়ে এলে ইচ্ছা লগ দেখিয়ে বুকিং দেবেন। ব্র্যাডফোর্ডে বসবাসরত রোহিঙ্গা সম্প্রদায়ের সংগঠন আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকের উদ্যোগে আয়োজন করা হয় এক প্রতিবাদ সমাবেশের। বক্তারা মিয়ানমারের রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতনের কঠোর সমালোচনা করেন। নূরে আলম রাব্বানী জানাচ্ছেন বিস্তারিত। ব্র্যাডফোর্ডে বসবাসরত রোহিঙ্গা সম্প্রদায়ের সংগঠন আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকে এর উদ্যোগে ব্র্যাডফোর্ডের স্থানীয় একটি হলে আয়োজিত হয় এক প্রতিবাদ সমাবেশ। দিন মোহাম্মদ নুরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্র্যাডফোর্ড ইস্টের এমপি ইমরান হুসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্র্যাডফোর্ড কাউন্সিলের লর্ড মেয়র কাউন্সিলর জেফ রিড, কাউন্সিলর হাসানুজ্জামান খান ও মুফতি সাইফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন মাওলানা আশরাফ আলী শিকদার, মাওলানা এখলাসুর রহমান, হাজি হারিস আলী ও মাসুদুল হক সহ অন্যান্যরা। সভায় উপস্থিত সকলের সামনে মিয়ানমারের বর্বরোচিত হামলার উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বক্তারা তাদের বক্তব্যে বলেন, মিয়ানমারে যেভাবে রোহিঙ্গাদের ঘর বাড়ি পুড়ানো সহ ছোট ছোট বাচ্চাদের সামনে তাদের মাকে ধর্ষণ ও মানুষকে পুড়িয়ে হত্যা করা সম্পূর্ণ একটি মানবতা বিরোধী কাজ। এসব বর্বরোচিত হত্যাযজ্ঞ অচিরে বন্ধ করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘ সহ সকল বিশ্ব মানবাধিকার সংগঠনের প্রতি আহ্বান জানানো হয়। নুরে আলম রব্বানী, এটিএন বাংলা, ব্র্যাডফোর্ড। বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ঐতিহ্যবাহী নিজামুল উলুম হাই স্কুলের উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে প্রতিষ্ঠিত দশঘর নিজামুল উলুম হাই স্কুল ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যকরী কমিটির সভায় বিদ্যালয়ের 50 বছর পূর্তি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। সংগঠনের সভাপতি আফসার মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের পরিচালনায় কার্যনির্বাহী কমিটির সভা পূর্ব লন্ডনের বেতনাল গ্রীনস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ট্রেজারার আব্দুল গফুর, ট্রাস্টি মুশাররফ আলী, আজিমুদ্দিন আজির, মুখদ্দুস আলী এবং জুয়েল মিয়া। আমাদের গর্ব মৌলভী বাজারের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। নর্থ লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত মিলন মেলায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনটির নেতৃবৃন্দ। আমাদের গর্ব মৌলভী বাজারের সদস্যদের পাশাপাশি ব্রিটেনের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।